এডুকেশন জোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা প্রথম দেখছেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছে তারা যেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করেন তাহলে আজকে শুরু করছি আজকের টপিক জাকির হোসেন কমিটি রিপোর্ট নাইনটিন থার্টি সেভেন মূলত জাকির হোসেন কমিটির রিপোর্টটি হল বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার উপরে নির্ভর করে তৈরি করা হয় তাহলে আমরা দেখে নিই এই জাকির হোসেন কমিটির রিপোর্টে কি কি বলা হয়েছে বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর নাইনটিন থার্টি সেভেন খ্রিস্টাব্দে নিখিল ভারত জাতীয় শিক্ষা সম্মেলন আহ্বান করা হয়েছিল আহ্বান করা হয়েছিল সেই সম্মেলনে গান্ধীজির পরিকল্পনাটি সমীক্ষার জন্য ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে দশ শিক্ষা বিদকে নিয়ে একটি কমিটি গঠিত হয় এই দশ জনের মধ্যে কয়েকজন ছিলেন আর্য নায় কম বিনোভা ভাবে কাকা কলের কর জেসি কুমারাপ্পা কিশোরীলাল মাসরুওয়ালা অধ্যাপক কে টি শাহ প্রভৃতি এই কমিটি যেহেতু জাকির ড জাকির হোসেন সভাপতিত্ব হয়েছিল তাই এই কমিটিকে জাকির হোসেন কমিটি বলা হয় এই কমিটি পরিকল্পনাটিকে সামাজিক অর্থনৈতিক মনোবৈজ্ঞানিক ও শিক্ষাবিজ্ঞানের দিক থেকে সমীক্ষা করে পরপর দুটো রিপোর্ট পেশ করেন প্রথম রিপোর্টটি পেশ করেন 1937 থার্টি সেভেন খ্রিস্টাব্দে সেকেন্ড ডিসেম্বর থার্টি নাইনটিন থার্টি খ্রিস্টাব্দে হরিপুর কংগ্রেসে অধিবেশনে জাতি জাকির হোসেন কমিটির সুপারিশ গৃহীত হয় যেই যে 1937 থার্টি ডিসেম্বরে যে রিপোর্টটি পেশ করা হয় সেটি গ্রহণ হয় 1938 থার্টি হরিপুর কংগ্রেস অধিবেশনে এই বুনিয়াদী শিক্ষা পরিকল্পনায় জাতীয় শিক্ষার ভবিষ্যৎ ভিত্তি রচনা করবে এটি ঘোষণা করা হয় কমিটি তৎকালীন প্রচলিত শিক্ষার তীব্র সমালোচনা করেন সেই সময় যে শিক্ষা পদ্ধতি বা চলছিল যে সেই সময় নাইনটিন থার্টি সেভেনের সময়ের কথা বলা হচ্ছে তা প্রচলিত শিক্ষা যে জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সে সম্পর্কে সকলেই কিন্তু একমত পেশ করেছিলেন তাই গান্ধীজীর পরিকল্পিত শিক্ষাকেই শিক্ষা শিক্ষাকে চিহ্নিত করা হয় যার মূল কথা ছিল কাজের মধ্য দিয়ে জ্ঞান আহরণ এই রিপোর্টে বলা হয়েছে এক নম্বর একটি মৌলিক শিল্পকে শিক্ষাদানের কেন্দ্রূপে গ্রহণ করতে হবে এবং এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সেই হস্তশিল্পে প্রত্যেক ছাত্র এমন জ্ঞান অর্জন করবে যার দ্বারা ভবিষ্যৎ জীবনে সে আর্থিক সংস্থান করতে সক্ষম হয় যে জিনিসটা শিখবেন তার মাধ্যমে সে যাতে ভবিষ্যতে গিয়ে অর্থ উপার্জন করতে পারে সেই ধরনের শিক্ষার কথা বলা হয় অন্যান্য শিক্ষণীয় বিষয় সর্বদাই মূল শিল্পটিকে কেন্দ্র করে পরিবেশিত হবে এবং ওই শিল্প থেকে শিক্ষার্থীরা প্রাণশক্তি লাভ করবে এই শিক্ষায় দুই নাম্বারটা এই শিক্ষায় এমন অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা আর আত্মনির্ভরতা থাকবে যেন শিক্ষকের বেতন ওই বিদ্যালয়ে বৃত্তিগত অংশের আয় থেকে যে জিনিসটা শিক্ষার্থীরা উৎপাদন করবে সেটি বিক্রি করে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ দ্বারাই কিন্তু শিক্ষকদের বেতনের কথা বলা হয় শিক্ষা শেষে শিক্ষার্থীরাও যেন আত্মনির্ভরশীলতা হয় বা হয়ে উঠতে পারে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তিন নম্বরটা কি বলেছে দৈহিক শ্রমের মাধ্যমে যাতে পরবর্তীকালে শিক্ষার্থী তার জীবিকা অর্জন করতে পারে সে উদ্দেশ্যেই দৈহিক শ্রমের উপর জোর দেওয়া হয়েছে এর ফলে জীবনের শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে কায়িক শ্রমের সাহায্যে পরবর্তী জীবিকা অর্জনে সমর্থ হবে চার নম্বরে কি আছে বুনিয়াদী শিক্ষার শিক্ষণ ব্যবস্থা হবে শিশুর জীবন তা গৃহ গ্রাম পরিবেশ গ্রামীণ শিল্প এবং পেশা বা বৃত্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচ নম্বরটা কি বলেছে বুনিয়াদী শিক্ষা দেশের ভবিষ্যৎ নাগরিকের আদর্শ পন্থা গঠন করে তুলবে এই ছাত্ররা ভবিষ্যতে একটা সমবায় ভিত্তিক সমাজে জনসেবার পরিকল্পনার মাধ্যমে তাদের নাগরিক নাগরিকচিত কর্তব্যগুলো সম্পূর্ণ করবে এবং তাদের অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে শিখবে কমিটির রিপোর্টে সাত বছর ব্যাপী সাত থেকে চোদ্দ বছর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পাঠ্য বিষয়গুলো মাধ্যমিক পাঠ্যক্রমে সমতুল্য হবে কিন্তু এর মধ্যে ইংরেজিকে বাদ দেওয়া হবে এবং তার পরিবর্তে একটি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করা হবে মাতৃভাষাই হবে শিক্ষার মাধ্যম এটি কিন্তু বলা হয়েছে জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার জন্য নিম্নলিখিত পাঠ্যক্রমটি রচনা করেছিলেন তার মধ্যে এক হলো সুতো কাটা ও বস্ত্র বয়ন কাঠের কাজ ফল ও সবজির বাগান করা কৃষি চর্মশিল্প বা স্থানিক ও ভৌগোলিক সুবিধা সম্পন্ন যে কোনো একটি শিল্প পাঠ্যক্রমের কেন্দ্র কেন্দ্রে থাকবে ভৌগোলিক ও সুবিধা সম্পন্ন বলতে যে অঞ্চলে বিদ্যালয়টি থাকবে সেই অঞ্চলে যে জিনিসগুলো প্রয়োজন তার উপরে নির্ভর করে একটি শিল্প পাঠ্যক্রম কেন্দ্রের তৈরি করার কথা বলা হয়েছে দুই নম্বরটা কি বলা হয়েছে শিক্ষার্থীরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে ইংরেজি ভাষার কোনো স্থান থাকবে না তিন নাম্বার কি বলেছে এছাড়া পাঠ্যক্রমে থাকবে গণিত সমাজবিজ্ঞান বিজ্ঞান সমাজ বিজ্ঞানের মধ্যে ভারতের ইতিহাস সামাজিক ও ভৌগোলিক পরিবেশ নাগরিক জীবন সাধারণ বিজ্ঞানের কথা বলা হয় সাধারণ বিজ্ঞানের মধ্যে থাকবে প্রকৃতি পরিচয় গাছপালা জীবজন্তু স্বাস্থ্যবিজ্ঞান সঙ্গীত ও অঙ্কনের কথা বলা হয় কলা চর্চা প্রভৃতি বিষয়ের কথা বলা হয় চার নম্বরে বলা হয়েছে হিন্দুস্থানি হিন্দুস্থানি মানে আমাদের হিন্দুস্থানের যে ভাষাগুলো তার মধ্যে উর্দু ও দেবনাগরী অক্ষর আবশ্যিক ভাষা হিসেবে প্রত্যেক ছাত্রকে শেখাতে শেখানো হবে উর্দু এবং দেবনগরী অক্ষরের কথা বলা হয়েছে পাঁচ নম্বরে কি বলা হয়েছে বুনিয়াদী বিদ্যালয়ে এক বিশেষ বিষয়ের সাথে অন্য বিষয়ে যোগ যোগ সাধন করে পড়ানো হবে শিক্ষা পদ্ধতির মূল উদ্দেশ্য হবে কাজের মধ্য দিয়ে শিক্ষা লাভ কি বলেছে বুনিয়াদী বিদ্যালয় এক বিষয়ের সাথে অন্য বিষয়ে হবে তাহলে সেই শিক্ষাটা কিন্তু ভালো হবে এছাড়া জাকির হোসেন কমিটি শিক্ষক শিক্ষণের উপর বিশেষ নজরদান এবং প্রচলিত পরীক্ষার ব্যবস্থার অমূল পরিবর্তনের কথা উল্লেখ করেছেন বুনিয়াদী শিক্ষার কোনো বহিপক্ষা বহি পরীক্ষা মানে বাইরের থেকে কোনো পরীক্ষা পরীক্ষক এসে বা বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে আসা উপরে কিন্তু জোর দেওয়া চলবে না বলা হয়েছে জাকির হোসেন কমিটি শিশু শ্রেণী তিন থেকে সাত শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেও আর্থিক সমস্যাজনিত কারণে রিপোর্টে কিন্তু শিশু শিক্ষার অনুকূলে কোনো সুপারিশ তারা কিন্তু করেনি বা জাকির হোসেনের কমিটির মাধ্যমে কিন্তু করা হয়নি এর একটু সমালোচনা আছে সেগুলো একটু জেনে নিই জাকির হোসেন রিপোর্ট প্রকাশ হওয়ার সঙ্গে সুপারিশ তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে হয়েছিল সব থেকে বেশি সমালোচিত হয়েছে শিক্ষাকে স্বনির্ভর করে করবার প্রস্তাবটি কারণ সমালোচকরা বলেন শিল্পের উৎপাদন থেকে শিক্ষকদের বেতন সংগ্রহ করলে বিদ্যালয় একটি কারখানায় পরিণত হবে তাছাড়া একটি শিল্পকে কেন্দ্র করে সব বিষয় বিশেষত সাহিত্য ইতিহাস প্রভৃতি শেখানো কিন্তু সম্ভব হবে না বুনিয়াদী শিক্ষায় যে ধরনের শিক্ষক প্রয়োজন সেরকম শিক্ষা শিক্ষক পাওয়া কিন্তু কষ্টকর ব্যাপার এছাড়া বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা শুধুমাত্র পল্লী অঞ্চল বা গ্রামাঞ্চলের কথাই কিন্তু বলা হয়েছিল এটি হলো আজকে আমাদের জাকির হোসেন কমিটির রিপোর্ট আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকবে যদি রিপোর্টটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং যদি খারাপও লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কি কারণে ভিডিওটি খারাপ লেগেছে তাহলে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার কাছে বিদায় নিচ্ছি বাই